তো আমরা এখন যাচ্ছি ইসকন মন্দিরে। তো ইসকন মন্দিরের ঠিকানা মোটামুটি পাইছি আমরা, তো চলে আসছি প্রায় রাজবাড়ি থেকে কাছেই, একটু দূর না, মোটামুটি 500 মিটার দূরে রাজবাড়ি। আর এখানে হয়তো এখানতে হয় নাকি দেখি আগে। তো ইসকন মন্দির কোথায়? এটাই হয় ইসকন মন্দির, আমার গেটের সামনে আছে, এখন ইসকন মন্দিরে ঢুকবো। তো ঠিক আছে, আচ্ছা স্টল মন্দিরের, আচ্ছা মন্দিরের এলাকা। এখানটা হয়তো উপরে হচ্ছে প্রভুজিরা থাকেন, ওদের বাসভবন। এখানটা হচ্ছে প্লেট মাজার জায়গা, প্লেট প্রসাদ পাওয়ার জন্য প্লেট আছে এখানটা। এখানটা ধৌতঘাট, এখানটা কি আছে দেখা যাক। ভগবান শ্রীকৃষ্ণ জন্মাষ্টমীর স্মৃতিগ্রহ, অক্সিডের অনেক সুন্দর, অনেক সুন্দর লাগতেছে দেখতে। দেখতেছিল যে রাধাষ্টমী জন্মাষ্টমী গেছে সেটার, এখানটা উদযাপনটা হয়েছিল। এখানে স্টেজ, সাধারণত এখানটা স্টেজ, এখানটা হয়তো প্রোগ্রাম হয়ে থাকে, প্রোগ্রাম করে থাকে পুরোটা। আর এখানটা হচ্ছে মন্দির শ্রীবিগ্রহ, এখানটা হচ্ছে শ্রী জগন্নাথ সুভদ্র মহারানী আছে। আর এক পাশে হচ্ছে আছে হচ্ছে রাধা মাধব। আমরা মোটামুটি দর্শন পেয়ে গেছি, তো এখন ভোগ নিবেদন চলতেছে, যার কারণে ভগবানকে এখন ডাকে রাখছে। তো ছোট ভাই এখানে বসে আছে, তো আমি এখন একটু বসে থাকবো, কিছুক্ষণ থাকার পর আমরা এখান থেকে চলে যাব। অনেক একটা সুন্দর জায়গা মন্দির, ভালো লাগতেছে আমাদের অনেক। তখন আমি একটু বসবো, বসে তারপর চলে যাব। Rama!